লটারিতে কোটি টাকা, গ্রেপ্তার যুবক, পুরস্কার জিতেও নানা হয়রানি, টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ, পাল্টা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যুবকের। লটারিতে এক কোটি টাকা পুরস্কার জিতেও হয়রানির শিকার ঘুষুরির বাসিন্দা যুবক আলমগীর মণ্ডলের। পেশায় দর্জি আলমগীরের দাবি, গত 21 নভেম্বর ঘুষুরির জেএন মুখার্জি রোডের একটি লটারির দোকান থেকে 1200 টাকার একটি সিরিজের টিকিট কাটেন। পরে তিনি জানতে পারেন তার কেনা টিকিটে দুটি পুরস্কার উঠেছে। তার দাবি, প্রথম পুরস্কার 1 কোটি টাকা এবং আরও একটি পুরস্কার 2 লক্ষ টাকা জিতেছেন তিনি। আলমগীরের অভিযোগ, লটারির দোকানের মালিক গোপাল আগরওয়াল 2 লক্ষ টাকা পুরস্কারের মধ্যে 1,80,000 টাকা তাকে অনলাইনে দিলেও 1 কোটি টাকা পুরস্কারের টিকিট তিনি এখনো বিক্রি করেননি বলে দাবি করেন। এই নিয়ে লটারির দোকানের মালিক গোপাল আগরওয়াল এবং আলমগীর মণ্ডলের মধ্যে বিবাদ শুরু হয়। আলমগীরের দাবি, তিনি 1 কোটি টাকা পুরস্কার জিতেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ, দুপক্ষকেই থানায় ডাকা হয়। আলমগীরের অভিযোগ, থানায় ডেকে পুলিশ আধিকারিকরা তাকে হুমকি দেয় এবং অত্যাচার করে। এর পাশাপাশি লটারির টিকিটে জেতা টাকার অর্ধেক তারা দাবি করেন। এ নিয়ে তিনি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। 22 তারিখ রাতে ওই লটারি কোম্পানির মেইন ডিলারের বালির অফিস থেকে 1 কোটি টাকার টিকিট উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই টিকিটটিকে বাজেয়াপ্ত করেছে। যদিও মালিপাঁচঘড়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে ওই টিকিটের 2 জন দাবিদার থাকায় তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তদন্তের পর জানা যাবে কে টিকিটের আসল মালিক। তদন্ত শেষ হলে টিকিটের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে কোটি টাকার টিকিট। দুপক্ষের মধ্যে ঝামেলা হওয়ায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য 2 জনেই জামিন পেয়ে যান। এই বিষয়ে আলমগীরের দাবি, কালকে আপনার 1টার টিকিটে কেটে দিলাম, ওই 10টার দিকে আপনার টিকিট আমি লাইভ দেখি, দেখছি লেগেছে, দৌড়ে এসছি, এসে দেখছি দোকান বন্ধ। ওর কাছে ফোন করছি, বলছি ভাই আমার ফোন তুলছে না। এবার ওটা ফোন তুললো, একটা লেবার বলছে তোমার টিকিট ক্যান্সেল করে দিয়েছে। আমি বলছি কেন ক্যান্সেল করলে, তোমার পেমেন্ট হয়ে গেছে, তুমি ক্যান্সেলটা হলে কেন, তুমি হোয়াটসঅ্যাপ থেকে ডিলেটটা করলে কেন। তো বলছে ঠিক আছে আমি উপরে গিয়ে শিয়ালদায় গিয়ে দেখছি। তো শিয়ালদায় গিয়ে দেখছি, দেখে বললো হ্যাঁ তোমার 2 লাখ টাকা হয়েছে, সিরিজ মিলিনি গো। কত টাকার টিকিট লেগেছে? 1 কোটি। এবার উরির মধ্যে আপনার যে 95 সিরিজ আছে, 80 থেকে আমার চালু আছে, তো 99 পর্যন্ত এটা আমি জানি না। এইবারে তারপরে টিকিট তো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি টিকিট খুলেও দেখিনি গো। এবার ও আমাকে 2 লাখ টাকা রাত্রি দিল। হ্যাঁ, দোকানদারই চিটিংবাজি করে। এবার ও বললো টিকিটটা আমি এখনো দেখিনি গো, আমি দোকানে পাঠিয়েছি, সেখান থেকে নিয়ে আসবো, যদি থাকে তাহলে। আমার 80 থেকে 99 অবধি সিরিয়াল নাম্বার আছে, তাহলে 95টি আমার হয়েছে। আমি থানায় এসে অভিযোগ করলাম, স্যার এই ব্যাপার, আমার 70 লাখ টাকা মেরে দেওয়ার এরকম চিন্তা ভাবনা, আমার 2 লাখ টাকা দিয়েছে মাত্র, আর আমার টিকিটটা এরকম এরকম পুরো এখনো পর্যন্ত ওর কাছে আছে। ও কোথায় ভেঙে এখন বলছে দাদা গেছে আনতে, এখন গেছে বলছে টিকিটটা যেখান থেকে 2 লাখ টাকা নিয়েছে তার কাছেই নাকি টিকিটটা আছে, ও বলছে এনে আমি থানায় জমা করছি। এবার ও কিভাবে কি জমা করে আপনারা সব দেখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।